অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের 35 এবং নারীদের 37 বছর হতে যাচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি অন্তর্বর্তী সরকারকে এমন সুপারিশ দিয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে গত 30 সেপ্টেম্বর গঠন করা হয় পর্যালোচনা কমিটি। এক সপ্তাহ পর সরকারের কাছে সুপারিশ দিয়েছেন তারা। এতে বলা হয়েছে, সরকারি চাকরির আবেদনে পুরুষের বয়স হবে সর্বোচ্চ 35 বছর এবং নারীদের 37 বছর। দেশের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার ধরন ও কর্মসংস্থানের সুযোগের বিষয়টি আমলে নিয়েছে পর্যালোচনা কমিটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে অবসরের বয়সসীমা 59 বছরই সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে 32 বছর। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।